জল, জলের আরেক নাম জীবন। তো জল ছাড়া আমরা কখনোই বাঁচতে পারবো না, সেটা আমরা সবাই জানি। তো জলের প্রয়োজনীয়তা আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। এই জলেরই বিভিন্ন রকম প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। জলের মূলত চারটি ভাগ আছে। প্রথম হচ্ছে স্টিল ওয়াটার, যেটাকে দুভাগে ভাগ করা হয়, ন্যাচারাল স্প্রিং ওয়াটার এবং মিনারেল ওয়াটার। দ্বিতীয় ভাগ হচ্ছে স্পার্কলিং ওয়াটার, তৃতীয় হচ্ছে কার্বোনেটেড ওয়াটার এবং চতুর্থ হচ্ছে এরিয়েটেড ওয়াটার। ন্যাচারাল স্প্রিং ওয়াটার, পিওর অ্যান্ড ন্যাচারাল ওয়াটার ফ্রম হাই মাউন্টেন স্প্রিংস উইথ অরিজিনস ফ্রম গ্লেসিয়ার ডিপোজিটস অ্যান্ড বটল অ্যাট সোর্স। পিওর অ্যান্ড ন্যাচারাল ওয়াটার যেটা, সেটি হাই মাউন্টেন, যেটা বিভিন্ন রকম পাহাড় পর্বত থেকে ঝর্ণা, মানে পাহাড় পর্বত থেকে যে জলটি আমাদের উৎস হয়ে আসছে এবং সেটিকে ডাইরেক্ট বটলে ভরা হচ্ছে, সেটাকে আমরা ন্যাচারাল স্প্রিং ওয়াটার বলছি। এবং এইটির সাথে এই জলের উপর আলাদা করে আল্ট্রাভায়োলেট রেড দেওয়া হচ্ছে, যাতে তার ভিতরে যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেইগুলো যেন না থাকে, মানে অ্যাক্টিভ না থাকে। ওয়াটার সোর্স কেয়ারফুলি গার্ডেড বাই বটলার টু প্রিভেন্ট কন্টামিনেশন অ্যান্ড চেক অ্যাট রেগুলার ইন্টারভেলস। তো এটি সম্পূর্ণভাবে গার্ড করা হচ্ছে বটলারের মাধ্যমে এবং বিভিন্ন রকম কন্টামিনেশন যেন না হয় এবং সেটি চেক করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী। এগুলো বিভিন্ন ব্র্যান্ডস আছে, স্পা মনোপোল বেলজিয়াম, এভিয়ান ফ্রান্স, হাইল্যান্ড স্প্রিং স্কটল্যান্ডের, আইস মাউন্টেন ইউএসএ, ব্লিং H2O ইউএসএ, ফন্ড ভেলা স্পেন, তাও ইউনাইটেড কিংডম ইংল্যান্ড। তো আমরা এখানে জাস্ট কিছু কিছু ছবি দেখে নিচ্ছি স্প্রিং ওয়াটারের। এরপর যেটা আছে মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটার আমরা সবাই জানি, ইউজুয়ালি দ্য ন্যাশনাল সরি ইউজুয়ালি দ্য ন্যাচারাল স্প্রিং ওয়াটার উইথ প্রেজেন্স অফ পারমিসেবল লিমিটস অফ প্রেসক্রাইব মিনারেলস। তো এটা ন্যাচারাল স্প্রিং ওয়াটার থাকছে, তার সাথে কিছু পারমিসেবল, মানে পারমিসেবল মানে সরকার দ্বারা অনুমোদিত বা এত পরিমাণ, কোনো একটা গভর্নমেন্ট বডি দ্বারা অনুমোদিত যে এত পরিমাণ মতো কিছু খনিজ থাকবে জলের জলের মধ্যে। Sometimes industrially produced with the mixture of prescribed minerals and chemically treated neutral water. So industrially produced kore shere mixing kore bibhinno rokom minerals ebong chemically treated neutral water sob mixing kore ekkhana mineral water toiri kore. Strictly scrutinized by the state governing body and goes through stringent chemical analysis. এবং এই জলগুলো উৎপন্ন করার পর যখন বিভিন্ন গভর্নমেন্টে যখন আসে, তো স্টেট গভর্নিং বডি যারা আছে তারা এই জলগুলোকে সব চেক করে যে ঠিকঠাক আছে নাকি। কারণ জল আমরা কিনছি, জলের পরিমাণ যেন ঠিকঠাক থাকে, জলে জিনিসপত্র যে আমাদের যে কন্টেন্টগুলো যেন, জলের কন্টেন্টগুলো যেন ঠিক থাকে, একটু এদিক ওদিক হলেই মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে, তো সেইটা সমস্যা অ্যানালাইজ করে। মিনারেল ওয়াটার কিছু ব্র্যান্ড আছে, আমরা জানি হিমালয়া, শেল্টার্স জার্মানি, প্যানাফিয়েল মেক্সিকো, স্পা বেলজিয়াম, ভাদোয়ে ফ্রান্স, হিল্ডন ইংল্যান্ড, স্পেস আইট স্কটল্যান্ড। তো এখানে কিছু জাস্ট ছবিগুলো দেওয়া আছে। ডান দিকে আমরা সবার উপরে দেখতেছি হিমালয়স, এটা আমরা দেখেছি, এটা ইন্ডিয়ানই, ইন্ডিয়ান কোম্পানি। তো এটাও একটা মিনারেল ওয়াটার। স্পার্কলিং ওয়াটার, ন্যাচারাল ওয়াটার উইথ দ্য প্রেজেন্স অফ ট্র্যাপড এয়ার বাবলস অ্যান্ড বটল অ্যাট সোর্স। ন্যাচারাল ওয়াটারে যেখানে কিছু পরিমাণ ট্র্যাপড, মানে এয়ার বাবলগুলোকে ট্র্যাপ করে দেওয়া হচ্ছে এবং বটলিং করা হচ্ছে, তাকে আমরা বলছি স্পার্কলিং ওয়াটার। তো স্পার্কলিং ওয়াটারটা কী আমরা বুঝতে পারলাম। এরপর যেটা আছে যে নো ইন্ডাস্ট্রিয়াল ইনজেকশন অফ কার্বন ডাইঅক্সাইড টু অ্যাটেইন স্পার্কল। কোনো কার্বন ডাইঅক্সাইড কিন্তু দেওয়া হয় না ইন্ডাস্ট্রিয়ালি মেড, এবং এটির উপরও ট্রিটেড উইথ আল্ট্রাভায়োলেট রেস টু ইরাডিকেট মাইক্রো অর্গানিজম। তো আল্ট্রাভায়োলেট রেস প্রয়োগ করা হয় যাতে মাইক্রো অর্গানিজমগুলো বেঁচে না থাকে। এবং এর বিভিন্ন ব্র্যান্ডস আছে স্পার্কলিং ওয়াটারে, যেমন হচ্ছে অ্যাপোলিনারিস জার্মানি, পেরিয়ার ফ্রান্স, অ্যাশবোর্ন ইউকে, উইটেল ইউকে, রয়্যাল ফ্যারিস নরওয়ে, ভিশি সেলেস্তিন ফ্রান্স, ভস নরওয়ে। তো এইগুলো হচ্ছে কিছু কিছু স্পার্কলিং ওয়াটারের উদাহরণ। কার্বোনেটেড ওয়াটার,
তো কার্বনেটেড ওয়াটার থেকে আমি বুঝতে পারছি জিনিসটা কী থাকতে চলেছে, অ্যাডিশন অর ইঞ্জেকশন অফ প্রেশারাইজড কার্বন ডাইঅক্সাইড টু কেমিক্যালি ট্রিটেড নিউট্রাল ওয়াটার। তো কিছু প্রেশারাইজড কার্বন ডাইঅক্সাইড যেটা জলের মধ্যে প্রয়োগ করা থাকে সেই ধরনের আমরা বলছি কার্বনেটেড ওয়াটার। কেয়ার ইজ টেকেন টু এনশিওর দ্য রিটেনশন অফ দ্য প্রেশারাইজড কার্বন ডাইঅক্সাইড। তো কেয়ার করা হয় যেহেতু কার্বন ডাইঅক্সাইডের প্রেশারটাকে রিটেইন করার জন্য। এরিয়েটেড ওয়াটার, এরিয়েটেড ওয়াটার আমরা কাকে বলছি, কার্বোনেটেড ওয়াটার উইথ দ্য অ্যাডিশন অফ ফ্লেভারিং অ্যাজ পার স্পেসিফিকেশন অফ দ্য বটলার। কার্বোনেটেড ওয়াটার আছে তার সাথে কিছু ফ্লেভারিংস অ্যাডিশন করে যে ধরনের জল উৎপন্ন করা হচ্ছে বা জলের বোতল তৈরি হচ্ছে তাকে আমরা বলছি এরিয়েটেড ওয়াটার। তো কার্বোনেটেড ওয়াটারের কিছু উদাহরণ হচ্ছে কিনলে ইন্ডিয়া, ভিসি ক্যালাতান, ভিসি ক্যাটালান স্পেন, স্কুয়েপস ইউএসএ, বর্জমি জর্জিয়া, পেরিয়ার ফ্রান্স, ন্যাচুরা ইটালি, মন্টক্লেয়ার ফ্রান্স। তো এই জিনিসগুলো কিছু কিছু কার্বোনেটেড ওয়াটারের উদাহরণ। এরিয়েটেড ওয়াটার, এরিয়েটেড ওয়াটারের এরকম ডিফারেন্ট স্টাইলস আছে, সেগুলো হচ্ছে সোডা ওয়াটার, টনিক ওয়াটার, লেমনেড, জিঞ্জার ওয়াটার, আদার ফ্লেভার্ড ওয়াটার। এরিয়েটেড ওয়াটারের ফ্লেভার হচ্ছে স্কুয়েপস ইউকে, কোকাকোলা ইউএসএ, পেপসিকো ইউএসএ, কানাডা ড্রাই কানাডা, ব্রিটভিক ইউকে, ডক্টর পেপার ইউএস। এখানে কিছু উদাহরণ। এবার ইন্ডিয়ান প্যাকেজড ওয়াটার, যে ইন্ডিয়াতে যে প্যাকেজিং ওয়াটারগুলো যেগুলো আছে সেইগুলোর কিছু পপুলার ব্র্যান্ডসগুলো, কিনলে বিসলারি, রেলনির, কিংফিশার, বেইলি, অ্যাকোয়াফিনা, হিমালয়া। এই যে সেইগুলোর ছবি আমরা সবাই মোটামুটি সবই চিনি। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই ছিল, যদি কোনো প্রশ্ন থাকে আমায় করো, ঠিক আছে, অ্যান্ড থ্যাংকস ভিডিওটিকে দেখার জন্য।